আসসালামু আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে মামলা মকদ্দমা এগুলো সাধারণ একটা ঘটনা। যেমন এখন সরকারের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস, তিনি এতদিন মামলা মকদ্দমা নিয়ে মানে ভালো দৌড়াদৌড়িতে ছিলেন। এখন ইউনুস সরকার আবার শেখ হাসিনাকে দৌড়াদৌড়িতে ফেলার জন্য তারাও চেষ্টা করছেন। মানে অলরেডি তিনি অনেকগুলো কেস খেয়েছেন এবং আমরা গতকাল শুক্রবার দেখলাম যে ডক্টর ইউনুস আন্তর্জাতিক অপরাধ আদালত হ্যাগের যে প্রধান কৌঁসুলি আছেন করিম খান, তার সাথে তিনি নিউ ইয়র্কে বৈঠক করেছেন এবং বৈঠক করে জানতে চেয়েছেন যে মানবতা বিরোধী অপরাধে কাউকে কারো বিরুদ্ধে মামলা করতে হলে মানে প্রক্রিয়াটা কী সেটা জানতে চেয়েছেন। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে যে আপনার জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, তিনি বলছেন 700 লোক মারা গেছে, ডক্টর ইউনুস বলছেন, এবং 20,000 লোক আহত হয়েছে। তো এই মামলা করতে হলে কি করতে হবে, কিভাবে এগোতে হবে, এবং এটা টার্গেটটা হচ্ছেন শেখ হাসিনা, যেহেতু তিনি ওই সরকারের প্রধান ছিলেন। এবং সেখানে শুধু এই কেস না, তিনি রোহিঙ্গাদের যে বিষয়ে যে কেস, যেটা 2019 সালের কেস, এটার অগ্রগতিও জানতে চেয়েছেন। এবং করিম খান বলছেন যে তিনি বাংলাদেশে এই বছরের শেষ নাগাদ আসতে পারেন, এবং তিনি ডক্টর ইউনুস যেটা জাতিসংঘে 3 দফা দিয়েছেন রোহিঙ্গা বিষয়ে, এটারও প্রশংসা করেছেন। এবং করিম খান এটাও বলছেন যে তাদের যে নিজস্ব নীতিমালা আছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মানবাধিকার বিষয়ে, সেই নিয়ম মেনে তারা চাইলে তারা কেস সাবমিট করতে পারেন। এখন কথা হচ্ছে আসলে কি সে কেস সাবমিট করবে কি না এই সরকার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কারণে। এখন এখানে বিভিন্ন ইস্যু আছে, যেমন এই যে হ্যাগের আদালত, এগুলো ধরেন বাংলাদেশের আদালতের মতো না, যা চাইলেই আপনি এটাকে বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করতে পারবেন তা না। কারণ আমরা দেখছি এর আগে রাশিয়ার মতো প্রেসিডেন্টের বিরুদ্ধেও তারা রায় দিয়ে দিয়েছে, এগুলো বদার করে নাই। এবং এখন ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী, তাদের বিরুদ্ধেও যে নিষেধাজ্ঞা বা গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে এটাও শোনা যাচ্ছে। মানে অর্থাৎ তারা এইসব কোর্ট, আন্তর্জাতিক কোর্ট মানে কোনো কিছু বদার করে না, কার কি শক্তি আছে এগুলো কোনো ম্যাটার না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর, শেখ হাসিনা এখন ভারতে আছেন, যে এখন হ্যাগে চাইলেই শেখ হাসিনাকে ফেরত দেবে বা বাংলাদেশে ফেরত দেবে এগুলো কোনো নিশ্চিত নয়। এবং এটা প্রমাণ করতে হবে যে আসলে শেখ হাসিনা হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা, কারণ শেখ হাসিনা উল্টো অভিযোগ করেছেন। তিনি বলছেন যে ডক্টর ইউনুসরা নিজেরা মানুষ হত্যা করে তার উপর চাপিয়েছে। এখন কথা হচ্ছে শুধু এইটা না যে একটা কেস চালাতে হলে যে পরবর্তী সরকার আসবে, কারণ ডক্টর ইউনুস সাহেবদের সময় খুবই কম, তারা হয়তো বর্জুর 2 বছর থাকতে পারবেন, কিন্তু এই মামলা তার 2 বছরের মধ্যে রুজু করে আবার এটার কি বলা যায় এটার রায় নিয়ে আসা, এটা তো ডিফিকাল্ট হবে। তাহলে পরবর্তী সরকারগুলো কে কে আসে এবং তাদের কি সিদ্ধান্ত, এগুলো অনেক নির্ভর করে। তবে অনেকে মনে করছেন কারণ এইসব যে মামলাগুলো বেশিরভাগ হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, যেমন ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে যেসব মামলা আছে, তো এগুলো তারা ক্ষমতায় এসে এগুলো সব উঠে গেছে মামলা। তো এখন তারেক সাহেবের নামেও মামলা আছে, তো তিনিও তারাও ক্ষমতায় আসলে বা তার আগেই হয়তো তারও মামলা উঠে যাবে। এখন শেখ হাসিনাকে হয়তো বাংলাদেশের আদালতে বা বিদেশের আদালত যেটাই বলেন না কেন সেখানেও শাস্তির প্রক্রিয়া চালু করতে পারেন, হ্যাঁ, যে তাকে কোনো রকম অপরাধী বা তাকে শাস্তি দেওয়া যায় কি না। কিন্তু তারা যদি ক্ষমতায় আসে কিংবা তাদের কোনো সঙ্গীরা ক্ষমতায় আসে তাহলে তারা এসেও উঠায় দিবে। অর্থাৎ রেজাল্ট কি দাঁড়ালো, মানে গোল শূন্য ড্র, মানে কোনো পক্ষই গোল করতে পারে না, অবস্থাটা হচ্ছে এই রকম। এখন সোজা কথা হচ্ছে যে কেউ যদি অপরাধ করে তার অবশ্যই শাস্তি হওয়া দরকার। মানে একটা গান আছে যে বিচারপতি তোমার বিচার করবে কারা এই জনতা, মানে এই দুনিয়াতে যদি বিচার না হয়, বিচার তো বিচারকের উপরও বিচারক আছেন। সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন, এইগুলো
ঠিক করতে হবে। এখন আপাতত হয়তো আপনাদের বিচার করা যাচ্ছে না, কিন্তু একদম বিচার যে হবে না তা কিন্তু না। বিচারের বিভিন্ন স্তর আছে। আমরা যারা ধর্মে বিশ্বাস করি যে পৃথিবীর বিচার একটা আছে, আবার মৃত্যুর পর আরেক বিচার আছে। সো রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। সোজাগত যেই ক্ষমতায় থাকেন না কেন, মানুষ বড়, মানুষের উপর যাতে কোনো জুলুম না হয় এবং যেই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় তাতে বিচার সুনিশ্চিত করা, এটা রাষ্ট্রের দায়িত্ব, রাজনীতিবিদদের দায়িত্ব, জনগণের দায়িত্ব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।